হ্যালো ইউটিউবার, সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাকে কমপ্লিট ইনফরমেশন দেব, কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, পাশাপাশি আপনার বয়স কত হতে হবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি উপভোক্তা বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন, আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন। তো কিভাবে আবেদন করবেন চলুন দেখে নিই। তার আগে আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। জেলাভিত্তিক সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হয়, পাশাপাশি সেই জেলার নাম মেনশন করে দিই প্রথমেই ভিডিও, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনাদের সময় অপচয় না হয়। তো চলুন দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে কীভাবে আপনি আবেদন করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি অফিসিয়াল নোটিফিকেশান অ্যাডিশনাল কনজিউমার ডিসপুট রেড্রেসাল কমিশন। এখানে সম্পূর্ণ নতুন একদম ইন্টারভিউ বেসিসে আপনাদের নিয়োগ করা হবে। এখানে দেখুন লেখা আছে ওয়ার্কিং ইন্টারভিউ কাম সিলেকশন টেস্ট উইল হেল্ড অন 17/1/2021, অর্থাৎ 17/1/2021 আপনাদের কিন্তু এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এই যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডিশনাল কনজিউমার ডিসপুট রেড্রেসাল কমিশন রাজারহাট নিউ টাউন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে সকাল 10:30টার মধ্যে, অর্থাৎ রিপোর্টিং টাইম দেওয়া আছে সকাল 10:30। 17/1/2021 মধ্যে 21 তারিখে আপনাদের পৌঁছে যেতে হবে। আপনার কোয়ালিফিকেশান কী লাগবে? দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক বা তার সমতুল্য পাস করে থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি শ্যাল হ্যাভ দ্য নলেজ অফ স্টেনোগ্রাফি, অর্থাৎ স্টেনোগ্রাফি সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে বা টাইপিং টেস্টের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে আপনি যদি আপনার বয়স যদি 18 থেকে 64, অর্থাৎ 64 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি কিভাবে আবেদন করবেন, এখানে খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু কোথাও আপনাকে পাঠাতে হবে না, যেদিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেই দিন আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্ম উইথ সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেদিনে সেগুলিকে নিয়ে সংশ্লিষ্ট অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবেন সকাল 10:30টার মধ্যে। এক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্মটা কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জেলাভিত্তিক সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথম কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। আর আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ এই মুহূর্তে দিয়ে রেখে, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে জয়েন হতে পারেন। সেখানে প্রতিনিয়ত কিন্তু সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে প্রতিনিয়ত আলোচনা করা হয়।